হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেল এবং হৃদয় ভার্স ফেসবুক পেজে। ভিউয়ার্স, সবাইকে তো স্বাগতম জানালাম, তবে শুরুতেই বলতে চাই আজকের এই যে ভিডিওটা হচ্ছে সেটা কিন্তু কিছুটা কাল্পনিক। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, পুরো ব্যাপারটা কাল্পনিক হলেও এটার বাস্তব রূপ হতে কিন্তু আর দেরি নেই, হয়তোবা কিছু মুহূর্ত, কিছু দিন, কিছু মাস। তো এই মুহূর্তে আপনারা সবাই জানেন সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমা শুটিং চলছে এবং শুটিং হচ্ছে পাবনাতে, এবং সেখানে আমরা শুটিং দৃশ্য সহ অনেক কিছু দেখেছি, অনেক কিছু ভাইরাল হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। তবে এর ফাঁকে একটা বিষয় কিন্তু সবার নজর কেড়েছে, সেটা হচ্ছে শুটিংয়ের ফাঁকে কিন্তু শাকিব ভাই গিয়েছিল পাবনার বিখ্যাত ইন্দুবালার ভাতের হোটেলে, এবং আমরা পরবর্তীতে দেখতে পাই সেখানে মূলত তিনি সাক্ষাৎ করেছেন সোহানি আপার সঙ্গে। সোহানি আপাকে কি কারণে আমি এক্সাইটেড সেটা ইতিমধ্যে আপনারা সবাই ধরতে পারছেন, আর যারা ধরতে পারেননি তাদের জন্য তো আমি রয়েছি। তো এই মুহূর্তে আপনারা সবাই দেখতেছেন যে আমাদের সুপারস্টার শাকিব খান একটা নতুন যাত্রা শুরু করেছে, একটা নতুন অধ্যায় আমরা বলতে পারি। আর আমার কাছে মনে হয়েছে এই যে অধ্যায়টা শুরু হলো, এই অধ্যায়ের একটা সূত্রপাত বা প্রথম চ্যাপ্টার কিন্তু ছিল হচ্ছে এই পিকচারটা। এই পিকচারটা যখনই সামনে আসছিল ভাই, আপনাদের তো মনে আছে যে এই পিকচারটা আসলে শাকিবের পিছনের অনেক নেগেটিভিটি মুছে ফেলেছিল, জাস্ট প্রশংসা করাচ্ছিল সুপারস্টার শাকিব খান, এবং সবাই চিন্তা করেছিল যে শাকিব খান নতুন আঙ্গিকে নতুনভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে হাজির হতে চলেছে। এবং এরপরে তো আমরা দেখলাম যে শাকিব কত কিছু করে দেখাচ্ছে বা করতেছে। তো এই যে সিনেমাটা হতে চলেছিল সেটার নাম ছিল হচ্ছে অন্তরাত্মা, আপনারা সবাই জানেন, এবং এই সিনেমাটা ছিল হচ্ছে সোহানি আপার। এবং এই সিনেমাটা নিয়ে জাস্ট এই পিকচারটার কারণে যে মাথামাথি হয়েছিল এমনটা না, এটার পিছনে আসলে আরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে সোহানি আপা এর আগে শাকিব ভাইয়ের সঙ্গে সত্তা নামের একটা সিনেমা করেছিল, যে সিনেমার মাধ্যমে নতুন করে বাংলার সুপারস্টার শাকিব খানকে চিনেছিল বাংলার দর্শকরা, এবং সবাই উপলব্ধি করেছিল যে আসলে শাকিব খান চাইলে কি করতে পারে বা তার পটেনশিয়াল কতটুকু, সে চাইলে এখনও যে কোনো চরিত্রে অভিনয় করতে পারে, সেটা একদম কমার্শিয়াল হিরো হোক বা সেটা কোনো ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টার হোক, সে চাইলে যে কোনো কিছু করতে পারে, যা কিছু করতে পারে। তো ওই ফিলটা কিন্তু আসলে সোহানি আপা তার সিনেমার মাধ্যমে দিয়েছিল। তো সত্তার পরে যখনই সবাই শুনেছিল যে সোহানি আপার সঙ্গে শাকিব খান আবারও কাজ করতে চলেছে, তখন কিন্তু একটা আলাদা রকমের ইমেজ শাকিব খানের তৈরি হয়েছিল। আর যখনই এই পিকচারটা সামনে আসছিল তখন তো পুরো চমকে গিয়েছিল বাংলার দর্শকরা যে এ কোন শাকিব খান, এ যেন শাকিব খানের এক নতুন রূপ, একটা ব্যাপার ছিল আসলে পোস্টারটার। এবং এরপর যখনই শোনা গেল যে দর্শনা বণিক অভিনয় করছে ভারত থেকে, দেন শুটিং স্পটের শুটিং সেটের আসলে আমরা বেশ কিছু স্টিল পিকচারও পেয়েছিলাম, অনেক কিছু পেয়েছিলাম আমরা এই অন্তরাত্মা থেকে, বাট পরবর্তীতে আসলে সিনেমাটাই পাই নাই, জাস্ট শুটিং স্পটের কিছু দৃশ্য, কিছু স্টিল পিকচার, কিছু নাম, কিছু মেমোরি পেয়েছিলাম আসলে এই অন্তরাত্মা থেকে, এর বাইরে কিন্তু কিছু পাইনি। তো বহুল প্রতীক্ষার পর যখনই আসলে সোহানি আপার সঙ্গে শাকিব ভাইকে দেখা গেল, তাদের আলোচনা দেখা গেল, তাদের সাক্ষাৎ দেখা গেল, তখন কিন্তু আবারও আমার মনে হচ্ছে যে নতুন করে আশা জাগাচ্ছে অন্তরাত্মা সিনেমা। শাকিব ভাই জাস্ট আমার কাছে মনে হয় না যে দেখা করলেন, খেলেন, দিলেন, চলে গেলেন, এমনটা কিন্তু না, ওখানে হয়তোবা তারা তাদের এই অন্তরাত্মা নিয়ে কথা বলেছেন, আমি জানি না, আমার কাল্পনিক, আমার মনে হয় যে তারা কথা বলেছেন, এবং বলবেন না কেন ভাই, স্বাভাবিক, তাদেরই কাজ, তাদেরই সিনেমা, একটা সিনেমা আসলে একজন ডিরেক্টরের কাছে, একজন আর্টিস্টের কাছে তাদের বাচ্চার মতো, কাইন্ড অফ আমি বলতে পারি, তাদের স্বপ্নের মতো, তাদের ইচ্ছার মতো। তো কেউ তার স্বপ্ন বা ইচ্ছাকে কিন্তু গলা চেপে হত্যা করবে না। তো অবভিয়াসলি আমার মনে হয় যে তারা আসলে ওইখানে তাদের অন্তরাত্মার ব্যাপারে কথা বলেছে যে আসলে কীভাবে কী করা যায়, যেহেতু সমস্ত কিছু বুক রয়েছে, মানে ঈদ বুক, দুটা উৎসবই আমাদের বুক রয়েছে, ফেব্রুয়ারি শাকিবের সিনেমা আসতেছে, তো চলে কেমনি কী করা যায়, কীভাবে রিলিজ করলে ভালো হবে, এবছর করবো না পরের বছর করব, বা পুরো প্ল্যানটাকে আসলে কীভাবে সাজাবো, একটা সিনেমা চাইলে আপনি রিলিজ করতে পারবেন না, তার জন্য একটা প্রপার প্ল্যান দরকার, প্রপার প্রমোশন দরকার, তো আসলে সমস্ত কিছু মিলিয়ে হয়তো বা তারা একটা আলোচনা করেছে। তো এখন দেখা যাক আসলে কী হয়, আমি জাস্ট একটা পিকচার দেখে বা একটা সাক্ষাৎকার দেখেই চিন্তাগুলো করছি, যেহেতু তারা একত্রিত হয়েছে, তাদেরকে আমরা একসঙ্গে দেখছি, আর এই মুহূর্তে শাকিবের একটা ভালো অধ্যায় শুরু হয়েছে, তো এখনই কিন্তু মোক্ষম সময় তার এই যাত্রা বা যেটার মাধ্যমে আসলে তার অধ্যায়টা শুরু হয়েছিল সেই অধ্যায়টার বহিঃপ্রকাশ সবার সামনে ঘটানো, সেই অধ্যায়টা সবাইকে পড়তে দেওয়া এবং সবাইকে জানতে দেওয়া অন্তরাত্মা সম্পর্কে। তো ভিউয়ার্স, দেখা যাক এখন কি হয়, আমরা অন্তরাত্মা পাই কি না। অন্তরাত্মার জন্য আমি কিন্তু সিরিয়াসলি অনেক এক্সাইটেড, কারণ অন্তরাত্মার সিনেমার প্রত্যেকটা বিষয় আমার
ভালো লেগেছিল, লুক ভালো ছিল সাহিবের, দর্শনা মনিকের সঙ্গে সাহিবের কেমিস্ট্রি ভালো লাগতেছিল, গল্প নিয়ে তো কোনো সন্দেহ নেই, সোহানি আপার গল্প তো বেশ একটা পজিটিভ ভাইব ছিল আসলে অন্তরাত্মা নিয়ে, যেটা পরবর্তীতে নেগেটিভে রূপ নেয়, কিন্তু এখন আবার একটা পজিটিভ ভাইবে আমি আছি। আমি চিন্তা করছি যে খুব শীঘ্র হয়তো আমরা পেতে পারি অন্তরাত্মা। এখন বাকিটা আপনাদের উপর, আপনারা কি মনে করছেন বা আপনাদের চিন্তা ভাবনায় কী রয়েছে, তো অবশ্যই আপনাদের চিন্তা ভাবনায় কী রয়েছে সেটা আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই সবসময় সঙ্গে থাকবেন বাংলা চলচ্চিত্রের এবং এগিয়ে নিয়ে যাবেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটাকে। ধন্যবাদ সবাইকে।